كثيرةٌ شهم بطونهم قليلةٌ فقه قلوبهم توحيدের ঝান্ডা নিয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে এগিয়ে চলো তাওহীদের ঝান্ডা নিয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে জোর দাপটে এগিয়ে চলো এগিয়ে চলো তাগুতের ওই শিকল ছিঁড়ে বেরিয়ে পড় যুবক দল বেরিয়ে পড় যুবক দল যুবক দল এত চিৎকার করলে কি আর কার হবে তাওহীদের ঝান্ডা নিয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে জোর দাপটে এগিয়ে চলো তাগুতের ওই শিকল ছিঁড়ে বেরিয়ে পড় যুবক দল যুবক দল তাগুতের ওই বেড়া জালে তোমরা কেন হও আটক তাগুতের ওই বেড়া জালে তোমরা কেন হও আটক তাওহীদের ঝান্ডা নিয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে দেখাও তোমার জোর দাপট দেখাও তোমার জোর দাপট তাওহীদের ঝান্ডা নিয়ে এগিয়ে চল এগিয়ে চল তাগুতের ওই তাগুতের ওই বেড়া জাল থেকে বেরিয়ে চল বেরিয়ে চল আল্লাহ চাইনি তোমাকে আল্লাহ চাইনি হবে কোরআন ও সুন্নার সঠিক দল কোরআন ও সুন্নার সঠিক দল সঠিক দল এরপরে তোমরা দেখিবে বাতিল শক্তি যাবে রসতল তাওহীদের ঝান্ডা নিয়ে জোর দাপটে এগিয়ে চল জোর দাপটে এগিয়ে চল এগিয়ে চল জোর দাপটে এগিয়ে চল তাগুতের ওই বেড়া জালে ফেসে না থাকি এগিয়ে চল এগিয়ে চল শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়
মঞ্চে উপস্থিত এই চারটা না কষ্ট করে কেন যে এটা একটু ছোট হয়ে গেল ছোট হলো বুঝছো এটা একটু উঁচু করে দে যাও সবাই যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত অত্র রাঙ্গাইপুর এলাকা ওলামায়ে কিরাম শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুবর অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ আয়োজিত প্রোগ্রামে রাঙ্গাইপুর তথা বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ছোট বড় নির্বিশেষে ভ্রাতৃবৃন্দ প্রদান আসেন মা বোনেরা প্রশংসা মাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যার বিশেষ অনুগ্রহে আজকে আমরা অত্র নিজামিয়া মাদ্রাসা বাৎসরিক জালসায় যার উন্নতিকল্পে যার সহযোগিতায় এক অপরের সংস্পর্শে হাত প্রসারিত করে হৃদয় উদ্বেলিত আকারে একজন দিনী কাফেলা হিসাবে নিজেকে নিয়োজিত বা অন্তর্ভুক্ত করতে পেরেছি সেই দিক দিয়ে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে তার শেষ নবী জেনাবে হযরত মুহাম্মদ মরুপ্রান্তের কান্ডারি আরবের মাটিতে উদিত হয়ে মদিনার মাটিতে অস্তমিত হলেন প্রায় 23টি বছর জীবনে পবিত্র কালাম পাক তথা হাদিসে নববী তার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের কাছে এসে অমৃত তুলে দিলেন তারই প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই প্রিয় শ্রোতামণ্ডলী পবিত্র কালাম পাক থেকে একটি আয়াত পরিবেশিত হয়েছে তার পাশাপাশি আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী পবিত্র কালাম পাকের পরে সর্বোৎকৃষ্ট পুস্তক যেটা আল বুখারী শরীফ নামে আমরা জানি সেখান থেকে একটা টুকরো হাদিসের আপনাদের কাছে আমি পরিবেশন করেছি সময় সাপেক্ষে দু চারটি কথা বলার প্রয়াস বা ইচ্ছা চাই আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন এবং শোনার সঙ্গে সঙ্গে আমল করারও বিশেষ প্রচেষ্টা বা এটা আবেদন থাকবে বা সেটাকে বাস্তবে রূপদান করার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে যেন এগিয়ে যাই একবার অন্তর থেকে পড়ি ইনশাআল্লাহ সবাই পড়ি ইনশাআল্লাহ কিছু বুনিয়াদী কথা আপনাদের কাছে আমি রাখতে চাইছি বক্তৃতার বিষয় হিসাবে আমাদের সবই কিছুই জানা যখন এটা মাদ্রাসার প্রোগ্রাম মাদ্রাসায় সমস্ত জিনিসগুলো কি পড়াশোনা হয় মাদ্রাসার ছেলেরা যেমন জানে কোন মাহাদের মেয়েরা যেমন জানে মাদ্রাসা বা মাহাদের শিক্ষক শিক্ষিকাগণ যেমন তারা জানে
ঠিক সেইরকম ভাবে সাধারণ পাবলিক যাদেরকে নিয়ে আমরা মাদ্রাসার ইট রেখেছি, যাদেরকে নিয়ে আমরা মসজিদের ইট রেখেছি, যাদের সংস্পর্শে এত বড় প্রোগ্রামগুলো আমরা বাস্তবায়িত করার পথে এগিয়ে যাচ্ছি, তাদেরকে কিন্তু পুরোপুরি সে ধ্যান ধারণা বা তাদেরকে সে ইলম কিন্তু আমরা তুলে দিতে পারিনি বা তাদের কাছে আমরা কি পৌঁছাতে পারিনি। প্রিয় ভাই জানেরা, আজকে বেসিক্যালি কিছু আলোচনা করতে চাইছি, বুনিয়াদি কিছু আলোচনা, আশা করি শুনলে পরে কিছুটা আমাল হবে এবং শোনার সঙ্গে সঙ্গে সেটাকে যদি হৃদয়ঙ্গম করি তাহলে আরো কিছু আমরা উপকৃত হব। আবারও পড়ি ইনশাআল্লাহ। যা হোক, পবিত্র হাদিসের নবাবীর হাদিসটা অনুবাদ প্রথমেই করছি, তাহলে বিষয়টা আমার আপনাদের সম্মুখে প্রস্ফুটিত হবে। হাদিসটার টুকরো আমি পরিবেশন করেছি। কাসীরাতুন শাহম বুতুনহিম কলীলাতুন ফিকহ কুলুবহিম, রাওয়াহুল বুখারী। সময়টা খুব সুন্দর, যে সময়টা আজকে আমাকে দেওয়া হয়েছে, যে কজন লোক বসে আছি কোনো হই হুল্লোড় কোনো চিৎকার নেই। আশা করি প্রথম স্টেপে প্রথম ধাপে কথাগুলো যেগুলো আসবে যদি শুনে নেই তাহলে একজন প্রথম শ্রেণীর আমরা ছাত্র হতে পারবো, বলুন ইনশাআল্লাহ। হাদিসটার অর্থ হচ্ছে পেট যত মোটা বুদ্ধি তত ভোঁতা। মুলবী সাহেব কি ধরনের হাদিস আজকে পরিবেশন করলো, এটা 1500 বছর আগে আল্লাহ রসুল হাদিসটা বলে গেছেন, পেটটা যত মোটা হবে মানুষের বুদ্ধি তত ভোঁতা ব্ল্যান্ড হবে। এই কথাটা কতখানি বাস্তব সত্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন যেটা বাস্তব কথা কিনা। তাহলে প্রশ্ন হতে পারে, আল্লাহ গো তুমি আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছ, আমার পেট যদি জন্ম থেকেই মোটা থাকে, আমার ঘুটিটা যদি জন্ম থেকেই যদি কি মোটা বড় থাকে, তাহলে আমি কি করব? আমি সেই কথাটা বলছি না। আল্লাহ তাআলা যখন বাচ্চা শিশু অবস্থা আমাকে জন্ম নিয়েছে তখন কিন্তু পেট ভুঁড়ি আমার কিন্তু বড় ছিল না, ভুঁড়িটা ঠিক সঠিক সেটা কোথায়, একেবারে বুকের সাথে আর কোমরের সাথে সেটা বারবার অবস্থায় ছিল। কিন্তু কার্যক্রমে কালক্রমে যুগের সাথে সাথে খাওয়া দাওয়ার জন্য এবং বিভিন্ন রকমের অন্যায় অবিচারের জন্য পেটটা আমার আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে পেট যত ভুঁড়ি যত মোটা বুদ্ধি তত মোটা বা তত ভোঁতা টাইপের কি হয়। একটা যুক্তি দিয়ে আপনাদের কাছে, কাবা শরীফ দেখেছেন, কাবা শরীফের দেওয়ালের পাশে ছায়াতে তিনজন ব্যক্তি বসে আছে, ভালো করে শুনবেন, তিনজন ব্যক্তি বসে আছেন কাবা শরীফের দেওয়ালের ছায়াতে। আমরা এবং আপনারা যেমন কোনো জায়গায় বসে গল্প করি ঠিক সেইরকম তারা তিনজন বসে গল্প করছে, তিনজনেরই কিন্তু ভুঁড়ি মোটা। কিভাবে, গল্পটা কি? প্রথম জন প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন করছে তিন দুইজনকে কি, হাল ইয়াসমাউল্লাহ ইদা কুলনা, আমরা যখন কোনো কথা বলি, আকীদাগত প্রশ্ন, আমরা যখন কোন রকমের কথা বলি আল্লাহ কি শুনতে পায়? আপনারা কি বলবেন? একজন প্রশ্ন করছে হাল ইয়াসমাউল্লাহ, আল্লাহ কি শুনতে পায় ইদা কুলনা, যখন আমরা কথা বলি। আরেকজন বলছে তারও ঘুড়ি কিন্তু মোটা, না আল্লাহ তাআলা এগুলো শুনতে পায় না আমরা যে কথা বলছি আস্তে আস্তে।
তৃতীয় জন উত্তর দিচ্ছে শুনতে কোনগুলো পায় ইসমাউল্লাহ ইদা আখফাইনা যখন আমরা জোরে জোরে কথা বলবো তখন আল্লাহ তাআলা শুনতে পাবে আর যখন কথাগুলো আস্তে আস্তে বলবো মনে মনে কি আছে অর্থাৎ খুব উচ্চ স্বরে বলছি না তখন কিন্তু আল্লাহ তাআলা শুনতে পাবে না তিনজনের তিনটা একজন প্রশ্ন করলো দুজন প্রশ্নের উত্তর দিল প্রিয় ভাইরা বলতে চাইছি যে তিনজন মানুষ যাদের তিনজনের ভুটি মোটা ছিল আর তিনজনের মধ্যে একজন প্রশ্ন করলো আমরা কথা বলছি আল্লাহ কি শুনতে পাচ্ছে কি পাচ্ছে না একজন উত্তর দিল না আল্লাহ তাআলা শুনতে পায় না আরেকজন উত্তর দিল আল্লাহ তাআলা ওই সমস্ত কথাগুলো শুনতে পায় যে সমস্ত কথাগুলো আমরা জোরে জোরে বলি এবং যে সমস্ত কথাগুলো আমরা আস্তে আস্তে বলি সেই সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা শুনতে পায় না কথাটা কি কতখানি বাস্তব সত্য আহা ব্যাপারটা একটু ভেবে দেখুন এই কথার ভিতরে তিনজনের কথা আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় কবি আমরা রবি ঠাকুর নামে জানি তার আগে আমরা সকাল সন্ধ্যা বাংলাদেশ থেকে ওইদিকে বিশেষ করে মালদার এই সাইডটা ওল্ড মালদা থেকে নিয়ে সকাল সন্ধ্যা আমরা কিন্তু একটা গান শুনতে পাই লালন ফকিরের পাই না নাম শুনেছি লালন ফকিরকে কেউ জানে না লালন ফকির এত বড় প্রতিভা সম্পন্ন ব্যক্তি যে আল্লাহ তাআলা তাকে এত প্রতিভা দিয়েছিল এত তাকে ব্রিলিয়ান্ট করে সৃষ্টি করেছিল কিন্তু সে পৃথিবীটা এমনি পথে সে বাই করে দিয়েছে পৃথিবীটা কাজে লাগাইনি কিন্তু লালন ফকির যে সমস্ত গানগুলো গেয়ে গেছে আমি বলছি এখানে সাহিত্যের অনেক ছেলে মেয়ে আছে লালন ফকিরের সুরে রবি ঠাকুর একটি গান লিখেছিলেন একটা কবিতা লিখেছিলেন সে কবিতাটা কি বলতে পারবে কি এরকম শ্রোতা পাওয়া যায় না তিনি লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই সুরে লিখেছিলেন লালন ফকিরের দুটো লাইন যে লাইনটা কি মনে আসছে কি আমি কোথায় পাবো তারে আমার সোনার মানুষ জেরে এভাবে লাইনটা শুরু হয়েছে এই সুরে রবি ঠাকুর কি সেই সুরে কি কবিতাটি লিখেছিলেন বলতে বাধ্য হচ্ছি তারা কিন্তু মোটা ভড়ির লোক ছিল না ডেলিগেট খাওয়ার লোক কিন্তু তারা ছিল না সূক্ষ্ম বুদ্ধির কি ব্রিলিয়ান্ট একজন কি মানুষ ছিলেন যেই তার সুরে কবিতা লিখলেন লালন ফকিরের শিষ্য হলেন রবি ঠাকুর কিন্তু রবি ঠাকুর শিষ্য কিন্তু লালন ফকির নয় বলতে বাধ্য হলাম তিনজন কাবা শরীফের ছায়াতে বসে তিনজন মোটা বুদ্ধ তিন রকমের বুদ্ধি বানাচ্ছে একজন বলছে আল্লাহ শুনতে পায় একজন কি শুনতে পাবে কি পাবে না একজন বলছে আল্লাহ যদি আমরা যদি আস্তে আস্তে বলি তাহলে শুনতে পাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল 1500 বছর আগে পেটের যে পরিধিটার কথা বলে গেলেন এটা যেমন তেমন কথা নয় আপনার উচিত হবে এই হাদিসটা অনুসারে প্রত্যেকটা মানুষকে তুমি তোমার পেটকে সকাল সন্ধ্যা ফিতা দিয়ে মাপো যে আজকে পেটটা আমার কতখানি উঁচু হলো আর কতখানি নিচু হলো পেট যদি বেড়ে যায় সুগার হবে কি হবে না কথা বলুন পেট যদি মেদ বেড়ে যায় সুগার হবে পেট যদি মেদ যদি বেড়ে যায় থাইরয়েড হবে পেট যদি বেড়ে যায় তাহলে আপনার কি একের পর এক অসুখগুলো কি লেগে থাকবে আস্তে আস্তে কিডনি হার্ট সমস্ত কিছু কিছু যাবে আল্লাহ রসুল 1500 বছর আগে এই হাদিসটা বর্ণনা করে প্রত্যেকটা মানুষকে বিবৃতি দিতে চেয়েছে তুমি তোমার পেটটাকে ছোট করার চেষ্টা করবে কেন আয়াত পাঠ করেছি কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন কি বলছে কুলু খাও ওয়ালা তুসরিফু খাওয়া থেকে কিন্তু বেশি তুমি খাবার খেও না বেশি যদি খাও আল্লাহ তাআলা কিন্তু কোনোদিন অপচয় খাওয়াকে কোনোদিন পছন্দ করেনি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন
এটা অতিরিক্ত খাওয়াকে কোনোদিনই কি সঠিক খাওয়া বলা হয় না। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, তোমার পেটটাকে তিন ভাগে তুমি ভাগ করে নাও, রাওয়াহু তিরমিজি। কি করে? একটা অংশ থাকবে কি লিতাম, খাবারের জন্য, পেটের তিনটা অংশ, একটা থাকবে লিতাম খাবারের জন্য, একটা অংশ থাকবে লিশরাব শুধু পান করার জন্য, আর একটা অংশ থাকবে শুধু কি লিনফাস, তার মানে ফাঁকা জায়গা থাকবে শ্বাস প্রশ্বাসের জন্য। তাহলে পেটটাকে তিন ভাগে বিভক্ত করে দুই ভাগ হচ্ছে কি, এক ভাগ জল, এক ভাগ খাবার, এক ভাগ কি ফাঁকা। ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, যারা আজকে শ্রোতা হিসাবে এখানে অংশগ্রহণ করেছেন তারা কি সুন্দর করে কান খুলে শুনে রাখুন। কাতিরাতুন সাহাম বুতুনহিম কলিলাতুন ফিকহ কুলুবিহিম। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে দিলেন, খান খান করে বলে দিলেন, যে ব্যক্তির পেট বেশি বেশি মোটা, যার পেটে বেশি কি চর্বি থাকবে, যার পেটে বেশি কি মেদ থাকবে, সে লোকটি যেমন অসুখ হবে, সে যুবতী মেয়েটি যেমন অসুখ হবে, সে মহিলাটি যেমন অসুখ হবে, সেরকম ভাবে তার কি অসুখের সঙ্গে সঙ্গে তার বুদ্ধির মাত্রা কমে যায় কমে যায় কমে যায়, বুদ্ধি তার কাজ করে না, তাকে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলা যায় না, তার দ্বারা কোনো কাজ হতে পারে না। ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, আজকে যদি তুমি শিক্ষার জগতে আসো, তুমি যদি আজকে প্রাণের জগতে আসো, তুমি যদি শিক্ষা সংস্কৃতির জগতে আসো, তাহলে এই হাদিসটাকে কেন্দ্র করে তোমার জীবনকে তুমি নিজেই তৈরি করে না। পেটটা ছোট হবে তো কালকে থেকে, কেমন করে ছোট করবেন? ছোট করার মেলাগুলো পথ আছে, বাড়ি থেকে খেয়ে এসে এখন আবার ডেলিগেট খেললাম, আবার যদি ফ্রি করে দাও এ মাদ্রাসা, এখনই যদি ফ্রি করে আল্লাহ জালসা শুনবে না, ফ্রি তো কিন্তু দেখলো না যে কতটুকু খেলে পারে চলবে। ডাক্তার জাকির নায়েকের পেটটা দেখেছে, এত ব্রিলিয়েন্ট মানুষ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যিনি এত দুই খণ্ড পুস্তক লিখেছেন, তার পেটটা একেবারে বুকের সাথে গিয়ে সেটেছিল। বলুন নারে তাকবীর, পেট বাড়াবেন, যারা পেট বাড়াবেন তাদের জন্য আজকে ওয়াজ। তাহলে এই ওয়াজটা আজকে ভুল হয়ে যাবে নাকি, হয়তো ডেলিগেটই খাবে কিনে লোকজন, ক্ষতি হবে না ইনশাল্লাহ, ক্ষতি হবে না, আপনাদেরকে বাঁচাবার জন্য বলছি। একবারে বেসিক্যালি আলোচনা করছে কি বলছেন ইমাম তিরমিজি, ওরে যুবক তুমি খেতে যখন বসবে খাবারটাকে তুমি তিন ভাগে ভাগ করে নাও, এক লিতাম খাবারের জন্য একটা অংশ রেখে দাও পেটের মধ্যে, দ্বিতীয় জায়গাতে তুমি লি শরাব পানি পান করার জন্য রেখে দাও রেখে দাও, তৃতীয় জন্য লিন নাফাস শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দাও। এবারে তুমি খাবার পেয়ে গেলে সম্পূর্ণরূপে তুমি এবারে ফাঁকা জায়গাটাকে পূরণ করলে, জলের অংশটাকে তুমি পূরণ করলে, এটা তোমার উদগ্রহণ হবে, এটা তোমার পেটের খবর হবে, এটা তোমার পেট যখন খবর হয়ে যায় তোমার পাকস্থলীর কি খবর হয়ে যায়, পাকস্থলী তোমার নষ্ট হতে পারে, বিভিন্ন অসুখ হতে পারে। আল্লাহ রাসূল এমনি বলে যায়নি যায়নি যায়নি, 1500 বছর আগে যে বিবৃতি তিনি দিয়ে গেছেন, আজকে মাদ্রাসার জালসায় যেই জালসা হচ্ছে নাজমুল হুদার জালসা, যেখানে তিরমিজি পড়া হয়, আবু দাউদ পড়া হয়, বুখারী পড়া হয়, মুসলিম পড়া হয়, চোখে যদি কোনো পাওয়ার থাকে, ব্রেনে যদি শক্তি থাকে, হাদিসটি যায় একবার খুলে দেখে নিন দেখে নিন যে সেখানে করে কি বিবৃতি আছে। ওরে যুবক যুবতী তুমি জেনে রাখো, তুমি খাওয়ার আজকে শৃঙ্খলা জানলে না, তুমি আজকে পড়ার শৃঙ্খলা জানলে না, তুমি যদি এটা জানতে তাহলে নিশ্চয় তুমি এ হাদিস তুমি বলতে না। এটা পরিষ্কার, আমাদেরকে এটা জেনে নিতে হবে। একটি কথা আছে, ইদা জাতিল ফিতনাত যাহাবাতিল ফিতনা, পেট যখন কি মোটা হয়ে যায় তখন মানুষের ব্রিলিয়েন্সি, মানুষের দিল ও দিমাগ সেটা সূক্ষ্ম না থেকে ব্ল্যান্ড কি ভোতা হয়ে যায়। আর একটা কথা জেনে রাখুন, পৃথিবীতে
প্রথম যেটা বিদআত সৃষ্টি হয়েছে ইসলামে সবচেয়ে কি বিদআত যেটা সৃষ্টি হয়েছে বিদআত বলতে কি আমি আকীদাগত কোনো বিদআত বলছি না বিদআত মানে যেটা হচ্ছে ইনোভেশন মানে নতুন কোন একটা জিনিস কি তৈরি করা সেটা কি আউয়াল বিদআতিন ফিল ইসলাম আশবা পেট পুরে খাওয়াটাকে বিদআত বলা হয়েছে পেট পুরে খাওয়া কি রকম ইসলামে প্রথমে পেট পুরে খাওয়াটাকে বিদআত বলা হয়েছে বিদআত বলতে কি যে পেট পুরে আপনাকে কোনো সময় খেতে হবে না এটা কেমন সবচাইতে পেট পুরে খাওয়া এটা একটা বিদআত আর পেট পুরে খাওয়াতে যদি পেটটা বেড়ে যায় এটা সবচেয়ে বড় বিদআত কোনো পকেটের কথা নয় এটা স্টাডি করে কথা বলছি কেউ আমার কলারও ধরতে পারে কিন্তু হাদিস বলছে তো যে পেট পুরে খাওয়াটা যেমন বিদআত আর খেতে খেতে যখন ভুঁড়িটা কি বেড়ে গেল তখন এটা আরো কি বিদআত প্রিয় ভাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলতেন যে মানুষের কি পেট কি বেড়েছে এটা জেনে রাখুন কি সাহাবায়ে কেরাম সমস্ত মানুষ পৃথিবীর মানুষকে জেনে রাখুন যার পেট বেড়েছে তার খাবারটা শুধু কি তার নিজের খাবার নয় ওই খাবারের সঙ্গে আরো খাবার তার জড়িয়ে আছে আল্লাহু আলাম মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন তিনি বলছেন আমি নবীর যুগে কাউরে আমি পেট ভাড়া পেট বাড়া কোনো সাহাবীকে দেখতে পাইনি নারে তাকবীর নারে তাকবীর কোন সাহাবীর পেট রাসূলের যুগে বাড়া ছিল না আল্লাহ রাসূলের কি তিরোধানের পর নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যখন মা আয়েশা বলছেন আমি যখন জীবিত অবস্থায় ছিলাম আমি দেখলাম কিছু কিছু মানুষ এ মক্কা মদিনার মাটিতে পেট মোটা জি ভুঁড়ি মোটা এই সমস্ত কি মানুষগুলো কি আসতে থাকে আর আমি কি দেখতে থাকলাম এবারে আপনি এবারে চিন্তা করুন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কি মানুষের চিত্রটাকে দেখে চিন্তা করুন আজকে কতগুলো মানুষের কি পেট এইভাবে সে ছেলে হোক বা মেয়ে কাউরি পেট যখন বেড়েছে ইল্লা মাশাআল্লাহ নিশ্চয় সেখানে নিজের খাবার বাদ দিয়ে অন্য কোনো কাউরি খাবার সেখানে করে ঢুকে আছে যদি ঢুকে থাকে তাহলে পেটের সমস্ত রকমের ওই বিদআতকে নষ্ট করার জন্য প্রথমে আপনি আন্দোলন করুন পেটটাকে ছোট করা যে কি করে ডাক্তারের কাছে গিয়ে তো পেটটা ছোট হয়ে যাবে হবে না কি ভাই ছোট হবে না ডাক্তারের কাছে গিয়ে পেটটা ছোট হয়ে যেতে পারে কিন্তু পেটে যদি গোলমাল ভেজাল ঢুকে থাকে লক্ষ্মী ভান্ডারের মাল যদি ঢুকে থাকে কন্ট্রোলের মাল যদি ঢুকে থাকে বাইরের রিশ্বতের মাল যদি ঢুকে থাকে যদি অন্যায় অবিচারের মাল যদি ঢুকে থাকে পেটটা ছোট হলে কি ভুঁড়িটা ছোট হবে কথা বলছে না হবে না এবারে ভুঁড়ি নিয়ে ভাবি প্রথমে ভুঁড়ি পেট নিয়ে ভাবি পেটেরই ওয়াদ করছে আজকে কোন জায়গাটা থেকে আমরা আজকে কি দাঁড়িয়ে আছি আল্লাহ রাসূলের পেটটা হাদিসে বলছে শামালে তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন আরো অনেক জায়গা হাদিসটি বর্ণনা করেছেন সাওয়াউল বাতনে ওয়াস সাদরে প্যারালাল একেবারে সাওয়াউন শব্দের অর্থ হচ্ছে প্যারালাল বরাবর বাতন শব্দের অর্থ হচ্ছে কি পেট যাকে বেলি বলে আর সদর শব্দের অর্থ হচ্ছে কি ব্রেস্ট সম্পূর্ণ কি একেবারে বরাবর ছিল যাদের পেট আজকে কি বেড়ে আছে কোন ডাক্তার কবিরাজের কাছে না গিয়ে পেটটার প্রথম আপনি কি এক্সারসাইজ করুন তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো থাকব যার পেট ঠিক তার ব্রেন ঠিক তার সমস্ত ঠিক তার মসজিদে গিয়ে তার ঠিক মাদ্রাসাতে গিয়ে ঠিক যে কোনো জায়গাতে গিয়ে ঠিক তার সমস্ত পৃথিবীর মানুষ কি সুস্থ হবে এটাই হচ্ছে কি বাস্তব কথা এটাই হচ্ছে কি বাস্তব চিত্র ভাইরা আমার মোটামুটি একটা পেটের ইতিহাস আপনারা পেলেন আল্লাহ রাসূল কথা বলে গেছেন আজ থেকে 1500 বছর আগে আজকে কোরআনে মাজিদ যদি আমরা পড়তে যাই কোরআনে মাজিদের অধিকাংশ মুস্তাদ আয়াত মোটামুটি 300 মত আয়াত রয়েছে যেটা হুকুম আহকামের রুজু নামাজ রোজা হজ যাকাত এই সমস্ত কথাগুলোই আছে বাদ বাকি যে সমস্ত গুলো আয়াতগুলো আছে সে আয়াতগুলোর তো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি না কথাগুলো কতখানি আমার বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না আজকে সৌরজগৎ সম্পর্কে কোরআন বলেছে জি সৌরজগৎ সম্পর্কে জি
স্থলভাগ সম্পর্কে বলেছে, পাতাল সম্পর্কে বলেছে, বৃষ্টি সম্পর্কে বলেছে, ক্ষেত সম্পর্কে বলেছে। এই ব্যাপারে আমরা কটা আয়াত আলে মোলেম আপনাদের কাছে সে বিবৃতি পৌঁছে দিয়েছি? দিইনি, কারণ আমরা সেই জায়গাতে পড়ারও চেষ্টা করিনি, আপনারও কিছু মানে সেটাকে জানার কি চেষ্টা করেননি। কিন্তু কেন করছেন না, এটা কি শেষ কি এই মুহূর্তে পর্যন্ত জানতে হবে? আজকে কোরআনে মাজিদের মোস্ট অফ দি আয়াতগুলো যেগুলো হচ্ছে কি প্রায় 400-এর উপরে, যেগুলো মেডিকেল সায়েন্স সায়েন্সের সঙ্গে কি জড়িয়ে আছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আজকে করার চেষ্টাও করছি না। যুবক ছেলেরা সেদিকে এগিয়ে আসছে না, যুবতী মেয়েরা সেদিকে এগিয়ে আসছে না। বর্তমান যুগে কোনো বক্তৃতা শোনার তো কোনো প্রসঙ্গ আসে না। বাড়িতে একটা চ্যানেল লাগিয়ে দিলে, এতগুলো চ্যানেল সেখান থেকে আপলোড করলে সারা বিশ্বে আপলোড হবে কি হবে না? বাড়িতে বসে বসে বক্তৃতাগুলো শুনতে পাবেন, কিছুদিন পরে বক্তৃতা আর কি বন্ধ হবে, এটা চাইছেন? ডেলিগেট বন্ধ যে হয়ে যাবে, হ্যাঁ বাড়িতে ডেলিগেট আপনার ব্যবস্থা করে দেবে। পেটের ওয়াজ করতে গিয়ে সেই কথাটাই বলছি, আজকে আপনি নিজে কথাটা ভাবেন যে আমি আজকে কোন জায়গা থেকে দাঁড়িয়ে অবস্থান করছি, যেই কোরআনে মাজিদের একটা পাতাও খুলে দেখলাম না আর 60 বছর বয়স হয়ে গেল, ও সারা বছরে এক বছরে প্রায় 30-40টা জালসা শুনেছে, ডেলিগেট খেয়েছে, তোমার হিসাব কি হবে না পেটের নাকি? না এমনি খেয়েছো, ফ্রি খেয়েছো, টাকা দিয়ে খেয়েছো, বেশি খেয়েছো তুমি, তুমি নিজের টাকা দিয়ে খাও না কেন? সেটা বেশি যদি খাই সেটা তো হিসাব দিতে হবে, পেটকে হিসাব দিতে, পেট কতটা আপনার কন্ট্রোল করতে পারে। প্রিয় ভাইরাম, এবারে আসুন, যে আমি বলতেছিলাম পেটকে কেন্দ্র করে যে দেহ থেকে সে সমস্ত অসুখগুলোকে আমাদেরকে দূর করতে হবে। দেহ থেকে আমরা যখন খেতে বসি তখন কতগুলো লোকের মোজগুলো থাকে, বেশ বড় বড় থাকে না? এখন মোজকে ঢেকে লাভ নাই, যারা আছে আছে। মোজ যারা জাতীয় নেতা স্তরের, যারা বড় বড় ভিলেন তাদের নেতা তো দেব, তাদের তো মোজগুলো তো সেরকম ভাবে থাকে। যেই মোজ দেখে বলতে চাই আই এম হিরো, আই এম কি ভিলেন, আমাকে দেখে তুমি কি ভয় করো বা কিছু করো, কিন্তু মোজটা কোন কাজের? কোনো কাজের আহা, মোচের ভিতরে যদি থাকে, ভালো করে শুনে ডাকুন, হাদিসটা ভালো করে শুনুন, নাসাই শরীফ হাদিসটি বর্ণনা করা হয়েছে, কাসু শারে আল ফিতরাতু খামসুন, ন্যাচারাল জিনিস ফিতরাত হচ্ছে 5টা জিনিস, তার মধ্যে একটা জিনিস হচ্ছে কাসু শারে, শারে মানে সারা বায়া, সারে বায়া শরাব টু ড্রিঙ্ক ওয়াটার, টু ড্রিঙ্ক মিল্ক, কোন তরল লিকুইড জাতীয় জিনিসকে পান করার নাম হচ্ছে কি? কি ভাই কিচ্ছু জানে না, একটাও ছেলে নাই, একটাও মেয়ে নাই, একটাও মানুষ নাই যে বক্তৃতা শোনাবে, কোন প্রয়োজন নাই বক্তৃতার, সমস্ত ভস্মে ঘি ঢালা। মানুষকে সারের শব্দের অর্থ হচ্ছে পান করা। আমার যদি এখানে মোচগুলো যদি বড় বড় হয়ে থাকে, বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে মোচের নিচে থাকে ব্যাকটেরিয়া, মোচের নিচে থাকে কি ভাইরাস। এবারে যখন আমি এই ডেলিগেট খেতে এসে বড় বড় হাড্ডির ঝোল আর সুরবা নিয়ে যখন আমি ঢোকাবো, তখন সেখানে টাচ হবে কি হবে না স্পর্শ বলুন? সে ভাইরাস, সে ব্যাকটেরিয়া চলে গেল কোথায়? পাতালপুরিতে, যে পেটের কথাটা বললাম হাদিসের, এখানে করে গেলে কি হবে, ভালো রেজাল্ট হবে না খারাপ? তাহলে সারের মোচ মানে, সারের মানে ড্রিঙ্কার, ও পান করনে ওয়ালা, তাহলে প্রথমে মোচ পান করে এলে তাহলে পেট কি করে পান করলো রে? কাসু সারের মোচটাকে কি করতে হবে? ছোট ছোট রাখতে হবে। আল্লাহর যদি কি বান্দা হন, আল্লাহর যদি প্রকৃতি যুবক হন, তাহলে এই সুন্নাতের উপরে আমাল হবে কি হবে না বলুন? ইনশাআল্লাহ, জোর করে বলুন ইনশাআল্লাহ। নেক্সট আরেকটা কথা বললেন, উজু করি তো আমরা, উজু উজু করি, উজু করার সময় আমরা কিন্তু বাস, এখন তো ঠান্ডার সময় মোটামুটি করে খালি ধুইলাম আর যে জামা ছুটে যাচ্ছে, কত আল্লাহর কি প্রিয় বান্দা বাস জামাতে গিয়ে দাঁড়িয়ে গেল, ওর পা ভিজলো কি হাত ভিজলো কোনো খবর খবর নাই। যখন আপনি কি উজু করবেন, উজু করার সময় আপনার এই হাতের যে ভাঙর গুলো আছে, দুই আঙ্গুলের মধ্যখানে যে ভাঙর, এটাকে ভাঙর বলা হয়, এটাকে হয় এইভাবে আপনাকে রগড়াতে হবে আর না হয় এইভাবে রগড়াতে হবে, হবে কি হবে না? যদি আপনার কোনো জায়গায় শুকনো থাকে উজু হবে, আর উজু যদি না হয় নামাজ হবে, হাতটা যদি
যদি পরিষ্কার ভাবে না দুই ডেলিগেট খেয়ে লাভ হবে না ক্ষতি হবে তাহলে কালকে থেকে রগড়াবেন কিনা এই কথাটা কি পকেটের কথা হলো না দেহ থেকে শয়তানকে দূর করতে গেলে কি গসলুল বারাজিম হাদিসে এসেছে এই যে ভাঙরগুলোকে ভালো করে ধুয়ে নাও ওরে আমার যুবক যুবতী জেনে রাখো যারা মসজিদে হাজিরি দিয়ে থাকো যখন উযু করে যখন মসজিদে আজান হয়ে গেছে এবার আজান হওয়ার পরে পরে তুমি উযু করতে শুরু করে দিয়েছো জামাত ছুটে যাবে এটা বড় কথা নয় উযুটাকে তুমি ভালোভাবে করে নাও ভাঙরগুলোতে ভালোভাবে বাঁকা করে কিংবা সিধা করে সেটাকে জল দিয়ে দাও তাহলে তোমার উযু পূর্ণ হয়ে গেল উযু যখন পূর্ণ হবে তোমার নামাজ পূর্ণ হবে নাচের তোমার নামাজ হবে না হবে না হবে না জামাত তোমার চলে গেল সেটা বড় কথা নয় ওরে যুবক যুবতী জেনে রাখো উযুটাকে যদি পূর্ণাঙ্গ রূপে করো ইসবাত রূপে যদি উযু করো তাহলে তোমার নামাজ পূর্ণ পূর্ণ তখন তোমার নামাজটা সঠিক রূপে হয়ে গেল যদি উযু সঠিক ভাবে না করে থাকো তোমার নামাজ বেকার বাতিল বাতিল তৃতীয় মশলা উযু করার সময় আরেকটা জিনিস করি বেসিক্যালি জিনিস বলেছি বেসিক্যালি ওয়াজটা করছি নাকে পানি দিতে বলেছে না কত দূর নাকে পানি দিই কি না উযু করার সময় কেমন করে দিই শুধু নাকে পানিটা এইভাবে দিয়ে চলে দিই না এটা ভুল মশলা আমরা কি বলে থাকি ভালো করে শুনুন বাংলা বইগুলোতে যতগুলো মশলাগুলো লেখা আছে 100% ভুল লেখা আছে আমরাও পড়েছি মাধ্যমিক লেভেলে আমরাও ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছি তা নাকে পানি ডাল না উর্দুতে লিখে নাকে পানি ডাল না বাংলাতে তার অনুবাদ হলো নাকে পানি দেওয়া শব্দটা এসেছে আরবি আমার শ্রদ্ধে মাওলানা বসে আছেন আল ইস্তেন শাক শব্দ এসেছে নস্কন শব্দ রক্ত চাল মুরাদ বিহি জজবুল মা এলা দাখিলিল আনফে পানিকে জজ তার মানে কি সাকরাব জজ পানিকে টেনে নিয়ে নাকের অভ্যন্তরে ডিপ যেটা এরিয়া এই যে এই অংশটা করোনা কিছুদিন আগে গেল না করোনা করোনাটাকে কেন্দ্র করে হাদিসগুলোর উপরে ভালো রিসার্চ হয়েছে এই হাদিসের অংশগুলোর উপরে নাকে পানি এমন ভাবে দাও এটা হচ্ছে নাকের বাসা এটা এই যেটা আমি দলিল দিচ্ছি দলিল আছে আমার কাছে যে মুলবিটা ছুট্টা বলছে মিথ্যা কথা বলছে নাকে এমন ভাবে তুমি পানি দাও যে পানিটা যেন এই পর্যন্ত পড়ে যায় এবং এখানে করে হচ্ছে এটা হচ্ছে কি শয়তানের বাসা কি আপনি যখন ঘুমাতে যান হাদিসের অংশটা হচ্ছে ফাইন্না শয়তান এবিতু আলাল খাইতুম শয়তান কোথায় ঘুমায় এখানকার ভিতরে এমন ভাবে পানি দাও যেন এটা জ্বলে উঠে একটা অসুখ বলছে মেডিকেল সায়েন্সে লাইক দ্যাট কি প্যারালাইসিস যেটাকে বলে কি লেথারিজম নাকের নাকসিরের যে অসুখটা হয় এ পর্যন্ত যদি আমরা জলটা পচ্ছে দিতে পারি কোন যুবক যুবতী তাহলে লেথারিজমের অসুখ হবে না নারে তাকবীর কালকে থেকে করব তো ফজরের নামাজের পরে ওবাইদুল্লাহ ফালাহি বলছেন আমি বলছি না পানিটা এমন ভাবে দিন যে এখান পর্যন্ত পৌঁছে আশা করি স্টক থেকে বেঁচে থাকবেন আশা করি হাইপারটেনশন থেকে বেঁচে থাকবেন নারে তাকবীর নস্কুল মা ইলা দাখিলিল আনফে একেবারে যেটা ডিপ এরিয়া আছে এটা কেন মানুষ যখন ঘুমাতে যায় তখন শয়তানও তার সঙ্গে ঘুমাতে যায় এটাকে কেটে দেখবেন এটা সমস্ত আবর্জনায় কি পরিপূর্ণ থাকে আর আবর্জনাকে কে ভালোবাসে শয়তান ভূত ভালোবাসে না বাসে আজকে জিনেরও একটা ওয়াজ করে যাব জিন যদি সময় থাকে শেষখানে কেউ জিনের কেউ বাচ্চা আছে এখানে করে এখানে অনেক জিনেরও বাচ্চা আছে মুলি সাহেব কোন কথা বলছে হ্যাঁ জিনেরও অনেক বাচ্চা এখানে করে মেয়েরা ওয়াজ শুনছে আমি জানি না বাকার উমার আয়েশা হাফসার নাম নিয়ে বিশ্বাসই করছে না মানুষগুলো হ্যাঁ জিনের অনেক বাচ্চা বাচ্চি এখানে ওয়াজ শুনতে ওরাও কিন্তু ডেলিগেট খাচ্ছে ওরাও কিন্তু টাকা পেয়েছে ফিরি কিন্তু হাজরাতে দোপা ইনসানের মতো রাখাবে না ওরা কিন্তু টাকা দিয়েই ডেলিগেট কেড়ে খাবে কি করে দেখাচ্ছি মানুষের দেহ থেকে কি করে আবর্জনা শয়তানকে আপনি দূর করবেন
কয়েকটা হাদিস কিন্তু বলে দিয়েছি, এক পেটের কথা বলে দিয়েছি, গাসলুল বারাজমের কথা বলে দিয়েছি, মোচের কথা বলে দিয়েছি, এবার এসেন শাকের কথা বলছে। পানিটা দিবেন একেবারে এই এরিয়া পর্যন্ত যাতে জ্বলে উঠে, তখন আপনি ছেড়ে দিবেন নাকে পানি দেওয়া। এটাই হচ্ছে কি আসল মশলা, এটাই হচ্ছে কি সঠিক মশলা ইস্তেনসা। ওরে যুবক যুবতী জেনে রাখো, তুমি উজু বুঝো না, তুমি নাকে পানি দেওয়া বুঝো না। আলে ইস্তেনসা কাকে বলে? শুধু তুমি নাকে পানি দিয়ে কচলে নিলে এটাকে উজু বলে না, এটাকে নাকে পানি দেওয়া বলে না। যখন কোন যুবক ঘুমিয়ে যায় দশটার সময়, কোন যুবতী মেয়ে যখন ঘুমিয়ে যায় দশটার সময়, ফাইন্না শয়তান ইয়াবিতু আলাল খাইত, ওই যে শয়তান আবর্জনার জায়গাতে, ওই ডিপ এরিয়াতে, গর্তের জায়গাতে গিয়ে বসে থাকে, এমন ভাবে তুমি উজু করো যে সেখান পর্যন্ত জল জল পাঠিয়ে দিয়ে শয়তানের বাসাটাকে তুমি ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। এটাই হচ্ছে আসল সঠিক মশলা। এমন ভাবে পানি ঢেলে দিতে হবে যেন শয়তান ভেঙে যায়, ভেঙে যায়। এবং এটার উপরে যদি আমল হয়ে যায়, তাহলে তুমি সত্যিকারই একজন মোতাওয়াজ্জে, সত্যিকারই একজন কি তুমি একজন কি পূজারী, সত্যিকারই একজন আবেদ মানুষ। এ মশলার উপরে যদি আমল করতে না পারো, ওযু যদি সঠিকভাবে করতে না পারো, তাহলে তোমার দিনগুলো, তোমার কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হবে না। তোমাকে বাস্তবায়িত করার জন্য আরো কিছু দূর এগিয়ে যেতে হবে, আরো কিছু পড়তে হবে, তাহলে তুমি সত্যিকারই একজন বান্দা হবে। চটচট করে বলে চলে যাচ্ছি, আর বেশি সময় দেব না, কারণ আমার শরীরটাও সঙ্গ দিচ্ছে না প্রায় এক সপ্তাহ থেকে। নেক্সট তৃতীয় কথাটা, চতুর্থ নম্বরের কি কথা হচ্ছে কি? তাহলে নাকে পানি দেওয়ার কথাটা বুঝতে পারলেন তো? দিবেন তো সেভাবে, কালকে থেকে করবো তো বলেন ইনশাআল্লাহ। সবাইও নামাজ পড়ছি তো, হাত উঠান তো, কতজন নামাজ পড়ছি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা পড়ছি না, কালকে থেকে করবো তো, ওযুটা শিখে নেব কালকে থেকে, কি শুরু করবো ইনশাআল্লাহ, তাই বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আসুন, আমাদের কৃতিকলাপের উপরে, আমাদের কার্যের উপরে আমরা যেইভাবে কি চলাফেরা করব, যেইভাবে একজন মানুষকে সংস্কৃতির দিক দিয়ে নিজেকে বাস্তবায়িত হিসাবে কি এগিয়ে চলব, তখন সেই মানুষটাকে একজন প্রকৃত কি মানুষ কি বলা যাবে। আমার যদি দৈনন্দিন জীবনের, আমার যদি ২৪ ঘন্টার জীবনের কার্যকলাপ সঠিকভাবে বাস্তবায়িত কি না হয়, তাহলে একজন আমাকে প্রকৃত যেমন মানুষও বলে না, শৃঙ্খলাবোধ মানুষও যেমন তাকে বলে না, একজন ছাত্র ছাত্রী হিসাবেও সেরকম ভাবেও আমাকে সেরকম মানুষ বলা কি যায় না। তাহলে আমি যদি একজন ছাত্র হই, কিংবা আমি যদি একজন ছাত্রী হই, আমি যদি একজন কি শিক্ষক হই, আমি যদি একজন কি শিক্ষিকা হই, তাহলে আমাকে সেরকম ভাবে কি কাজ করতে হবে, যেই কাজের কি বিনিময়ে আজকে আমাকে সেই জায়গাটাতে কি পৌঁছতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা কাজ হবে একেবারে অ্যাকুরেট, এবং হিসাব কিতাব কি অনুসারে, যেই হিসাব কিতাব অনুসারে আজকে যেই মাদ্রাসা হিসাব কিতাব অনুসারে কি মাদ্রাসা বানিয়েছে, ইট বানিয়েছে, এখানে একটা লোক যে না, যত জোরে রেগে টাকাটা দিয়েছি জি ভাই, আমি বলছি বোধ হয় আমাকে হয়তো ধরবে কলার নাকি। তো এ মাদ্রাসার ইট যেমন দিয়েছেন একজন সঠিক মানুষ, সঠিক টাকা পয়সা দিয়ে যেমন দিয়েছে, আমাদেরকে সেরকম ভাবে ছাত্র ছাত্রী গুলো সেরকম সঠিক সংস্কৃতির উপর দিয়ে কি তারা কি তৈরি হবে। আমরা যে শ্রোতা এসেছি, এই শ্রোতা হিসাবে আমাদেরও কাজটা হবে কিন্তু সেরকম ভাবে কি কাজ করতে। প্রিয় ভাইরা আমার, আজকে যদি সঠিকের উপরে কাজ না হয়, তাহলে সমস্ত কিছু বিরান হয়ে যাবে, পৃথিবীতে কিছুই থাকবে না। কিরকম বিরান হবে, আজকে যেই বাড়িটা, এই মাদ্রাসাটা যখন তৈরি হয়েছিল, তখন হয়তো কোনো টিন টালি দিয়ে, কোনো খড় দিয়ে, তখন যে মাধুর্য ছিল, এখন কিন্তু সেই মাধুর্য নেই। আপনা আমার বাবাটা যেই বাড়ি তৈরি করেছিলেন টিন দিয়ে, খড় দিয়ে, সেই টিনের খড়ের বাড়িটা হয়েছে আজকের কি পাকা বিল্ডিং। সেই পাকা বিল্ডিংয়ে
সেই পাকা বিল্ডিং এ কিন্তু সেই ধরনের কিন্তু সুখ শান্তি নেই যে সুখ শান্তি আগে ছিল। রাজা বাদশারা এক যুগে তাদের বাড়িঘর পাকা বিল্ডিং ছাড়া যখন টিনের ছিল, যখন দেওয়াল বাড়ি ছিল, তখন সেখানে করে অনেক ছেলে মেয়ে ছিল, হয় হট্টগোল হতো, চিৎকার করত, সেখানে করে শান্তি ছিল। কিন্তু রাজা বাদশারা যখন কি বিল্ডিং তৈরি করতে গেল, তখন কিন্তু তাদের জীবনে চামার চিক্কা আর বাদুর ছাড়ার কিছু জুটল না। কারণ রাজা বাদশারা যখনই কোনো অন্যায় অত্যাচার করেছে, অপরের কি ধনমাল মালকে আত্মসাত করেছে, তখন আত্মসাতের মূলে হয়েছে এটা কি যে তার বাড়িটাকে আল্লাহ তাআলা কি বিরান করে দিয়েছে। ভাই আমার, আমি আপনাকে বলতে চাইছি, আর আমি আজকে দোতলা পাকা বিল্ডিং করেছি, এক যুগে আমি কিন্তু খড়কুটো দেওয়ালের বাড়িতে কিন্তু বাস করতাম, আর এখন যে আমি কি বাস করছি সেটা আমি কিন্তু দোতলা পাকা বিল্ডিং এ বাস করছি। সেই ছাঁকার থেকে এখন পর্যন্ত আপনি সেটা জায়গা সেটা এক্সামিন করে দেখেন আপনি কোন জায়গা থেকে দাঁড়িয়ে আছেন। অসৎ কি অন্যায় পথের যদি কোনো মাল নিয়ে আমি যদি সেই বিল্ডিং তৈরি করে থাকি, সেই বিল্ডিং বিরান হবেই হবে, সেখানে ছেলে মেয়ে কেউ তৈরি হবে না, ছেলে মেয়েগুলো আস্তে আস্তে সেখান থেকে কি পটল তুলে নেবে। প্রিয় ভাইরা আমার, এ কথাটা যেন স্মরণ থাকে, এ কথার প্রতি যেন কি গুরুত্ব থাকে। আজকে কি মাদ্রাসা যে উদ্দেশ্যের জন্য আজকে এখানে করে এরা জালসার একটা কি ব্যবস্থাপনা করেছে, উদ্দেশ্য সৎ ছেলে মেয়েগুলোকে ছেলেগুলোকে তৈরি করবে, একজন কি দেশের একজন কি মুজাহিদ, দেশের একজন কি হাদিস কোরআনের ধারক বাহক, তারা একটা আলেম তৈরি করতে চায়। আমার যদি ইচ্ছা যদি সঠিক থাকে, আমার তালিম যদি সঠিক থাকে, তাহলে ছেলেটাও সঠিক একজন আলেম হবেন, বলেন ইনশাআল্লাহ। ওরকম সেরকম আমরাও যদি সঠিক রূপে একজন ব্যক্তি হই, তাহলে আমাদের কার্য যদি সঠিক থাকে, তাহলে এখানে করে আমাদের কার্য কিন্তু সঠিক ভাবে কি পরিচালিত হবে। প্রিয় ভাইরা আমার, এই দেহ থেকে যেমন দূর করতে হবে এই সমস্ত জিনিস, দেহ থেকে অন্যায় খাবার তো আমাদেরকে দূর করতে হবে, অন্যায় জিনিস যেন কি দেহের ভিতরে না ঢুকে, এটাই হচ্ছে কি বাস্তব। অন্যায় জিনিস যদি ঢুকে যায়, হাক বাতিল যদি কি ঢুকে যায়, মায়ের নামে দান করলাম, একটা ছেলে মায়ের নামে কি 50টি টাকা, আর একটি ছেলে কি 100টি টাকা, যা হোক এই কথার সঙ্গে যদি কাজের কি মিল না থাকে, তাহলে কি বিশ্বের মাটিতে কোনো বিপ্লব না এসে সেখানে করে ধ্বংসের পথে কি পৃথিবীটা যাবে। আর আমি আপনি চাইছি না যে পৃথিবী কি ধ্বংসের পথে যাক। ভাইরা আমার, এই পৃথিবীতে আমরা এসেছি কটার জন্য, কটা দিনের জন্য, এই কটা জীবন অতিবাহিত করার জন্য, এই সামান্য জায়গাকে অতিবাহিত করার জন্য, এই 30-40-50 বছরের মধ্যে এক অপরে আমরা কিন্তু পটল তুলবই, যেতেই হবে। তাহলে এর মধ্যে যে সঠিক খাবারটা আমার পেটনে ঢুকে, সঠিক দৃষ্টান্তটা যেন আমার পেটনে ঢুকে, সঠিক কাজটা যেন আমার দ্বারা কি হয়, এটাই হচ্ছে। মিলানগড় থেকে এক নানা যান কি 50টি টাকা, ভালো বলবে, হ্যাঁ ভালো ভালো, ডেলিগেট খেয়েছো না, কুটুম বাড়িয়ে গেছে, কেউ দেয়নি জি ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একজন কি 50টি টাকা। আবু তালেবের স্ত্রী অসুখ আছে, ও ছেলেটাও অসুখ, তার ছেলেগুলো কি পড়ছে, তারকে 100টি টাকা। এই ছেলেটা এক ব্রেন চলে গেছিল, আল্লাহ ব্রেন বাঁচিয়ে দিয়েছে, তাই নাকি জি, 100টি টাকা দান করেছে, 100টি কি 100,000 বলে কবুল করো, তার উদ্দেশ্য কি তুমি পূর্ণ করো, দেন দেন চট চট করে দিবেন তো, দানটি আগে দিন জি। আর একজন কি 50 টাকা, দান আপনারা দেন বোধ হয়, এরপরে যে বক্তা আসবে আমাকে দুটো কথা বলতে দিন, আমার টাইমও কি প্রায় বোধ হয়ে যাচ্ছে, আমার টাইমটা কতক্ষণ আর সোয়া আটটা জি। আচ্ছা শুনেন, বক্তৃতা তো আপনারা শুনতে পাচ্ছেন, হাজারো হাজার গাড়ি, আর এখানে করে প্রায় 7-8-10টা এখানে করে আপলোড করার কি ইউটিউব আছে, তারাও কি আপলোড করে দিবে বক্তৃতা, কি শুনতেই পাচ্ছেন,
প্রিয় ভাইরা আমার বক্তৃতা শোনার জন্য আর সভা সমিতির প্রয়োজন নেই। বাড়িতে মোবাইলটা যদি সঠিক কাজে ব্যবহার করি তাহলে মোবাইল সাক্ষী দিবে যে ওবায়দুল্লাহ ফালাহি অমুক বক্তা অমুক বক্তা কি বলেছে, কান খুলে যদি শুনি শুনতে শুনতে ঘুম চলে যাব। কিন্তু মোবাইলটা যেন সঠিক কি ব্যবহার হয়, এমন যুগটা কি উন্নত মানের জায়গাতে কি চলে গেছে, এমন একটা জায়গাতে চলে গেছে আমরা যদি সঠিক সেটাকে কি ব্যবহার করতে জানি। সময় আমার একেবারেই শেষ, একটু ইঙ্গিত হলো সূত্রপাতটা করে দিই, যেহেতু উন্নত কল্পের জালসা, এটা কোনো তাবলিগি জালসা নয়, যেহেতু এত বড় কি মাদ্রাসা এতগুলো খরচ করে করেছে। আমি একটাই কথা বলছি, এখান থেকে একটা চাদর দিন, বিসমিল্লাহ দিয়ে সূত্রপাত করুন, আর এদিক থেকে একটা চাদর ধরুন, মেয়েদের কাছ থেকেও চাদরকে ধরে নিন, দুটো চাদর আসা পর্যন্ত মাত্র আমার কাছে 10 মিনিট কি সময় আছে, 10 মিনিটে একটু দানটা নিয়ে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে একটা মশলা আপনাদের কাছে কি বলে জি বিদায় নিয়ে নিব। এখান থেকে ভাই একটা দুজন চাদর ধরান, এদিক থেকে দুজনকে মিলে একটা কি চাদর ধরান, এদিক থেকে ধরান না, রেডি তো দুজন বড় যুবক ছেলেকে ধরান, মা বোনেরা যারা এসেছে ওখান থেকে আপনারা কি চাদরটা ধরে নেবেন, দাঁড়ান দাঁড়ান এখান থেকে চাদরটা ধর, আর একজন কি 200 টাকা, আর একজন 100 এবং 200 প্রায় 400 টাকা, চাদরটা ধরেন না কেউ নাই নাকি, মাশাআল্লাহ দেন 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 চট চট করে 500, 1000, 200, 100 করে দেন। শুরু সূত্রপাত করলাম, এর পরে যারা আদায় করবেন, যারা আদায় করবেন তাদের হাতে মোটা দানের দানগুলো দিবেন। আমি শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করাচ্ছি, আমার হাতে অনেকগুলো কি টাকা আসলো মাশাআল্লাহ, এই দানগুলোকে লক্ষদান বলে কবুল করো। আর একজন কি 100টি টাকা, এই সদর সাহেব কেউ নাই নাকি এখানে ভলেন্টিয়ার, এদিক থেকে দুটো ছেলেকে চাদর, এদিক থেকে একজনকে চাদর ধরান, আপনারা কি সবাই দিবেন, সবাই মাশাআল্লাহ। এখানে বাড়ি কি নাম আপনার, মুজিবুর রহমান, রাঙ্গাইপুর, রাঙ্গাইপুর বাড়ি, রাঙ্গাইপুর বাড়ি কি মুজিবুর রহমান কি 200টি টাকা মাশাআল্লাহ জি। আর একজন কি প্রায় কি 100টি টাকা, দেন দেন চট চট করে দেন। আর একজন এখানে অনেকগুলো টাকা দিয়েছেন, প্রায় 500টি টাকা মাশাআল্লাহ। আর একজন এখানে প্রায় 150টি টাকা মাশাআল্লাহ। আর একজন এখানে 100টি টাকা, দেন টাকাটি নিয়ে নিয়ে নাতে আর একজন ঘুমিয়ে যাবে, দেন ধরেন তাড়াতাড়ি ধরেন, বুড়ো মানুষ গুলাকে ধরেন, তাহলে প্রত্যেকে টাকা দিবেন, সবাই দিবেন ভাইরা আমার। এদিক থেকে আর একটা চাদর ধরেন না, সময়টা বাঁচবে। আরে ভাই জালসার লোকজন নাই নাকি বলেন, আর একজন 100টি টাকা, আর একজন 100টি টাকা, এদিক থেকে এদিকে চালিয়ে দেন চালিয়ে দেন, আর একজন 100টি টাকা মাশাআল্লাহ। আসেন চট চট করে, আর একজন আমার নানা জানে 100টাকা, আর একজন কি 200টাকা মাশাআল্লাহ। যা হোক চাদর ধরেছে সবাই দিবেন, কিন্তু মানে অনেকে কিন্তু এখান থেকে অনেক লোক কিন্তু উঠে যাবেন আপনারা মনে হয়, তো হয়তো অন্তত পক্ষে 5 টাকা দিয়েও তো দোয়ায় শরিক হয়ে যাবেন, চলে যাবেন, কিন্তু সবাই হাত বাটিয়ে দিন 5 টাকা 10 টাকা থেকে নিয়ে। এটা প্রথম দানের কি সূত্রপাত, আবার মোটা হবে খলে খলে আপনারা কি দান করবেন, একজন কি 50টি টাকা মাশাআল্লাহ। যা হোক প্রিয় ভাইরা আমার, এত চিৎকার করলে কি কাজ হয় নাকি, এটা কি মেয়েদের গেট, আর কি অন্যদিক দিয়ে গেট নাই, হ্যাঁ মাদ্রাসার ছেলেরাকে দিয়ে আদায়টা করান। আচ্ছা যা হোক প্রিয় ভাইরা আমার, এতক্ষণ থেকে এরে এই তোরা খালি ইউটিউব চালাবে নাকি, তোর কে মাদ্রাসা নয়, তোর এখানে চাদর ধর না, দেখ রে কাঁধা কাঁধ ধর, গেছে গেছে যাও ভাই। একটা মশলা আপনাদেরকে আমি কি বলে যাই, এই চাদরটা আসা পর্যন্ত মশলারই ওয়াদ করছিলাম আজকে, শরীরটা আমার কি সঙ্গ দিচ্ছে না আজকে, যে আরেকজন আরেকজন কি 100টি টাকা মাশাআল্লাহ। বিবাহের ক্ষেত্রে একটা মশলা আপনাদেরকে বলি, বেশিরভাগ আমরা বেশিরভাগ লড়ালড়ি করি এই মশলা সম্পর্কে, কিন্তু ভালো করে কান খুলে ভালো করে শুনে রাখুন। আমাদের দেশে
বিয়ে হয়, বিয়ে সংক্রান্ত যে মশলাটা, বিয়ে পড়া হয় কিভাবে, বিয়ে পড়ার কি নিয়ম কানুনটা কি, প্রথম কথা হচ্ছে যার মেয়ে সে বলে দিলেই হলো, সে যদি বলে দেয় আমি আমার মেয়েকে তোমাকে আমি অর্পণ করলাম বা সুপোর্ট করলাম বা তোমার সঙ্গে আমি কি বিয়ে দিয়ে দিলাম, দ্যাটস অল। আর এর পরে ইমাম সাহেব সেখানে করে খুতবাটা পরিবেশন করে দিলেই কি বিয়ে হয়ে যায়। এবারে আমরা আলেম ওলামা লড়ালড়ি করি, যেটা আমাদের দেশে কি কবুল করানো হয়, এ কবুল করালো হবে না করালো হবে, কবুলের ক্ষেত্রটা হচ্ছে কি যে তিনবার কবুল করা হয় বা একবার কবুল করা হয়, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের কি নিয়ম যে আপনাকে এটা কবুল নিয়ম যে তাকে কবুল করাতে হবে। এই কবুল করা ভারতীয় সংবিধানকে আইনকে মেনে চললে সেটাকে কবুলের প্রসঙ্গটা আসছে। এখানে কি ভলেন্টিয়ার নেই? এখানে দু চারজন ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকে না কেন? ওই লোকটাই সব জায়গায় ঘুরছে, ওই যে টুপি মাথা দেওয়া লোকটা। আল্লাহ তারাইনা, খোদা তারাইনা, আল্লাহ যে তারাইনা, আল্লাহ তারাইনা, খোদা তারাইনা, আল্লাহ যে তারাইনা, বন জঙ্গলের পশু পাখি সবই ডাকি খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান, আল্লাহ তারাইনা, খোদা তারাইনা, আল্লাহ যে তারাইনা, আকাশের তারকারাজি সবই করে যে কি মিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়, আল্লাহ তারাইনা, খোদা তারাইনা, আল্লাহ যে তারাইনা, আল্লাহ তারাইনা, খোদা তারাইনা, আল্লাহ যে তারাইনা। বিয়ে পড়া করতে গিয়ে বিয়ে পড়া বিয়ে আমাদের দেশে কবুল করাই তো, কবুল করনে বলে কতজন হাত উঠেছেন যে কবুল করে বিয়ে করেছি, হাত ওঠা, সবাই করে লেছি, সেটাও ঠিক। আর যারা কবুল করেনি শুধু শুধু খুদবায় পড়িয়ে দিয়েছে, এখন যদি বলে কি যে এটা বিয়ে হলো না এটা ভুল হবে, দলিল হচ্ছে কি আল্লাহ রসুল যখন মা আল্লাহ রসুল হাদিসটি কি বর্ণনা করছেন, হাদিসটা হচ্ছে যে জব্বাস্তু কাহা বিমা মা কা মিনাল কোরআন, ঠিক আছে, আমি তোমাকে আমি এই সাহাবি আমি তোর সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিলাম, তো আর তুই যেটুকু কোরআন জানিস সেই কোরআনটুকু তুই কি তাকে শিখিয়ে দিবি, এটা মোহরানা, তাহলে দেন মোহর লেন মোহর, এত টাকা মোহর বলার কোনো প্রসঙ্গ নেই, শুধু যদি বলে দেয় আমি মেয়েটাকে তোমার সঙ্গে কি বিয়ে দিলাম, খুতবাটা পড়লে কি বিয়েটা হয়ে যায়। এবারে দেশের প্রচলিত আইন ভারতীয় সংবিধান আইন অনুসারে সেটাকে কবুল করা হয়, কবুল করাও যেতেও পারে নাও যেতে পারে, এই ব্যাপার নিয়ে কোনো আলেম ওলামাদের মধ্যে আমরা যেন ঝগড়া বিবাদ সৃষ্টি না করি, সব রকমের কি ব্যবস্থাপনা আছে। এবার আপনাকে আরেকটা কথা বলি, হযরতে জাইনাব, যে জাইনাব জাইনাব যার বিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে হয়েছিল, সেই বিয়েটাও কিন্তু সেই সাত আসমানের উপরে হয়েছিল, সেখানে করে কোনো ওয়ালি ছিল না, সেখানে করে কোনো জি আব্দুল মতিন সাহেব জি, সেখানে করে সেই ধরনের কোনো কবুলের কি প্রশ্ন ছিল না, জাব্বাজনা কাহা, আমি তার বিয়ে দিয়ে দিলাম কোথায় সাত আসমানে, তাহলে সেখানে কবুল করা হয় রে। সামান্য মশলা নিয়ে লড়ালড়ি করবে না, দেহ থেকে শয়তানগুলো দূর করুন, মগজ থেকে
শয়তানকে দূর করুন, এটাই হবে কি বাস্তবতা, এটাই হবে কি রূপিকতা। আজকের জালসা এতটার সময়, যে কোনো জালসাতে আজকে কি আজকালকে লোকজন পাওয়া যায় না। এত বড় মাদ্রাসার জালসা, এক মাস ধরে এরা আজকে এত পরিশ্রম করছে, লোক কতটি হয়েছে, আশা করি মিল্লাত বা উম্মাত এর চাইতে আর হয়তো কি বেশি বাড়বে কি বাড়বে না। ডেলিগেট খেয়ে ফুরুত, ফুচকার দোকান থেকে ফুরুত, যে জিলেবির দোকান থেকে ফুরুত। সাবধান মুসলিম, আজকে যদি বেইমানির পথ এক্তিয়ার করে থাকো, অসম্মানের পথ এক্তিয়ার করে থাকো, তাহলে তোমাকে কি জবাবদিহি দিতে হবে? আপনাদেরই রাঙ্গাইপুরের সন্তান বাড়ি করে আছে কি তেঁতুল সরলতলা কি তেঁতুলতলায়, যে মতিন সাহেব আমার নানা 1,500 টাকা অত্রকে মাদ্রাসায় দান করেছে, এই মাদ্রাসাকে এই দানকে তুমি 500,000 বলে কবুল করো, তার উদ্দেশ্যে কি তুমি পণ্য করো। ওই পাড়ারই একটা ছেলে, আমাদের আমাদের বক্তা অ্যাসোসিয়েশনের ছেলে মুনিরুদ্দিন আশ্চর্য প্রতিবন্ধী, বেচারা আজকে ব্রেন হ্যামারাজে কলকাতার কোনো নার্সিংহোমে, কলকাতার পিজি হসপিটালে কি ভর্তি আছে আপনারা জানতে পারছেন। সেই ছেলের জন্য প্রাণ খুলে দোয়া করুন, হরিশ্চন্দ্রপুরের সুসন্তান, আল্লাহ গো তাকে সেই জায়গা থেকে যেন ফিরিয়ে আনে আসে। আধিবিল বাস রব্বান নাস ওয়াসমান দা শাফিলা শিফা ইল্লা শিফাউ কা শিফান লা ইউগাদিরু সাকামা। আজগুবি খবর আপনারা কি প্রচার করবেন না? বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে ছেলেটি মারা গেছে, কিন্তু ভাইরা আমার সঠিক তথ্য দেওয়ার কি চেষ্টা করবেন? বেঁচে থাকলে সঠিকভাবে আল্লাহ তাকে তার অসুখকে দূরীভূত করে আমাদের কাছে কি ফিরিয়ে দেয়। জি বিপদ থেকে, জি খায়রুল ইসলাম নাকি, জি খায়রুল নেসা, মায়ের নামে কি 500 টাকা। যাই হোক, বক্তৃতা আমার শেষ, সময়ও কি শেষ, শরীরও কি চলে না, টুটো ফুটো ভাষায় আপনাদের কাছে কিছু বক্তৃতা আমি কি রেখে গেলাম আবল তবল ভাষায়, যে বিভিন্ন মাসলা কেন্দ্রিক, বিভিন্ন কি হাদিস কেন্দ্রিক, এর উপরে বিচার করে মাসলাগুলোর উপরে যেন আমাল হয়, এটাই আমি আশা কামনা বাসনা রাখছি আজকে কি শ্রোতার কাছে। মাশাআল্লাহ, কতটি নানা স্ত্রী 4,500 পূরণ করে দেওয়া যায়। নামটা কি? হাজি আব্দুল জব্বার। সাহেবের ছেলে 100 টাকা দান করেছেন, আর এখানে করে আব্দুল জব্বার সাহেব, হাজি সাহেব, হাজি আব্দুল জব্বার সাহেব, তার স্ত্রী নামে কি স্ত্রী দান করলেন, স্ত্রী দান করেছেন 4,500। আমি বলছি কি যে দানটা আরো 500 দিয়ে 5,000 চাইছি। আল্লাহু বিত্রনী ইউহিব্বুল গিবিত্রা, নারে তাকবীর। জি হাজী আব্দুল জব্বার সাহেবের স্ত্রী 4,500 টাকা দান করেছেন, উনিও আবার মাঝে মধ্যে দান করেছেন, আবার উনি দান করবেন সামনে, আপনারা রেডি থাকুন বড়িয়া বস্তা নিয়ে। জি 4,500, স্ত্রী বেঁচে আছেন, বেঁচে আছেন, এ 4,500কে তুমি 4,50,000 বলে কবুল করো, উক্ত মাকে আল্লাহ তুমি সঠিক জায়গাতে তুমি পৌঁছে দিও, মোতাওয়াল্লিয়া করে রাখিও, জি ইসলামের ধারকা বাহকা করে রাখিও, আল্লাহ গো ইজ্জত ইমান আমানের সঙ্গে তুমি করে রাখিও, এবং জি তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়, ছেলে মেয়েগুলো যেন অবাধ্যতা না হয়, ইহকাল পরলৌকিক জি সাফল্য কামনা করছি, এই দোয়া তুমি কবুল করে নাও। আমার আর একজন, একজন সাদেক আলী সাহেব না কে দান করলেন, ইনিও বোধহয় হাজি সাহেবের একজন ছেলে, 500 টাকা দান করেছে, 500,000 বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আমিন। লম্বা করিয়েন না, বক্তা জি বোলেরোর এক গাড়ি কি বক্তা আছে, বোলেরো গাড়ির এক গাড়ি বক্তা আছে, আর টান জুটাতে পারবে না। আমি একটু টাইম এখানে করে যেটুকু নিলাম নিলাম, দেশের ছেলে হিসাবে আপনাদেরকে যে বার্তাটুকু দিলাম, আল্লাহ এই বার্তাকে তুমি কবুল করো, আজকের জালসাকে তুমি কবুল করে নাও, আজকের সমস্ত লোককে তুমি কবুল করে নাও, শ্রোতাকে কবুল করে নাও, ছেলে মেয়েকে তুমি কবুল করে নাও, এবং যে দানগুলো আমার কাছে এসেছে এই দানগুলোকে সহস্র লক্ষ কোটি কোটি দান বলে তুমি কবুল করে সকলকে তুমি পুঁথি বদলাকে দান করো। এই বলে আমার সংক্ষিপ্ত খুতবা বা বক্তৃতার এইতেই এখানে অমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনি উনি ওয়াসসালাম। আল্লাহ হাফেজ। 10 কিলো ধান। জি মাওলানা ফরিদউদ্দিন সাহেব, জি জামিয়া ওমর ফারুক,
শামীম আক্তার নদীর মাদ্রাসার কি শিক্ষক, আমাদেরও এক যুগের কি কলিগ শ্রীপুর মাদ্রাসার, এখন বর্তমানে উনি শিক্ষকতা করছেন ফরিদুদ্দিন সাহেব জি, অনেক আপদ বিপদের মধ্যে আছেন, 10 কেজি ধান উনি লিখিয়েছেন, 10 কেজি ধানটাকে যেন কেউ লিখে নেন মাওলানা ফরিদুদ্দিন সাহেব, ঠিক আছে, ধানকে লক্ষদান বলে কবুল করো, আর আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটি অক্ষর মা তুমি কতই মধুর নাম, একটি অক্ষর মা তুমি কতই মধুর নাম, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম মা, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম, একটি অক্ষর মা তুমি কতই মধুর নাম, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম মা, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম, কখনো হাজার সব মিলে দেখিলে মায়ের মুখ, মায়ের চরণ তলে আছে আমার সর্বসুখ, কখনো হাজার সব মিলে দেখিলে মায়ের মুখ, মায়ের চরণ তলে আছে আমার সর্বসুখ, মায়ের সেবা করে থাকব চরণ ধরে, মায়ের সেবা করে থাকব চরণ ধরে, দরদিনি মাকে জানাই হাজারো সালাম, দরদিনি মাকে জানাই হাজারো সালাম, একটি অক্ষর মা তুমি কতই মধুর নাম, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম মা, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম, তুমি আমার বেহেশত মা তুমি আমার সব, তুমি রাজি থাকলে মা গো রাজি থাকে রব, তুমি আমার বেহেশত মা তুমি আমার সব, তুমি রাজি থাকলে মা গো রাজি থাকে রব, করব দুয়া মা দুহা তুলিয়া, করব দুয়া তোমার দোয়া বিফল হয় না হাদিসে পেলাম, তোমার দোয়া বিফল হয় না হাদিসে পেলাম, একটি অক্ষর মা তুমি কতই মধুর নাম, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম মা, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তোমার দাম, ছোট থেকে বড় হলাম আদর সুহাগ পেয়ে, কত কষ্ট করলাম সন্তানের লাগিয়ে, ছোট থেকে বড় হলাম আদর সুহাগ পেয়ে, কত কষ্ট করলাম সন্তানের লাগিয়ে, তোমার সেই ঋণ মা ভুলব না কোনদিন, তোমার সেই কোনদিন, মা নামটি অন্তরে মোর রাখিলাম বেঁধে, মা নামটি অন্তরে মোর রাখিলাম বেঁধে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সকল, আপনাদের সম্মুখে যিনি এক্ষুনি বক্তব্য রাখবেন উনি হলেন ফজিলাতুস শেখ